বাচ্চারা, মন দিয়ে আমার একটা কথা শোনো। আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা এখান থেকে কোথাও লড়বে না। মনে রাখবে, আশপাশে কিন্তু বাঘ, বিড়াল, কুকুর এবং সিংহ লুকিয়ে আছে। তারা সুযোগ পেলেই তোমাদের কামড়ে নিয়ে চলে যাবে। আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তোমরা এখানেই খেলা করবে। এটাই নিরাপদ জায়গা। তোমরা যদি এখানে থাকো, কেউ তোমাদের কিছু করতে পারবে না। আর আমি যদি আসতে দেরিও হয়, তোমরা এখান থেকে লড়বে না। মনে রাখবে কথাটা। আচ্ছা মা, তুমি যেমনটি বলেছ তেমনই হবে। আমরা এখান থেকে লড়বো না। তবে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। যত দ্রুত পারো তত দ্রুত চলে এসো, না হয় তো আমরা ক্ষুধাতেই মারা যাব। চিন্তা করো না আমার সোনামণিরা, আমি খুব দ্রুতই ফিরে আসব। কখনোই অবিচল হবে না, আমি যাব আর আসব। এটা বলে খাদ্যের সন্ধানে মা পাখি উড়াল দিল অজানা উদ্দেশ্যে। কখন সে ফিরবে সেটা কেবল সেই ভালো জানে। আর বাচ্চা দুটো তার মায়ের দিকে তাকিয়ে রইল, কখন ফিরবে আর কিভাবে সে উড়ে যাচ্ছিল সেই প্রত্যাশায়। ফিরে যাবার কিছুক্ষণ পরে তার মা খালি হাতে তাদের মাঝে ফিরে আসল, আবার বাচ্চাদের সাথে কথা বলতে শুরু করলো। শোনো, তোমাদের জন্য এখন এক টুকরা মাংস নিয়ে আসছি, এটা তোমরা দুজনে মিলে খেয়ে নাও। এই বলে তাদের মা এক টুকরা গরুর মাংস কোথা থেকে নিয়ে আসলো তাদের মাঝে এবং তাদেরকে সামনে বসিয়ে এটাকে খেতে বলল। মা, এটা কিসের মাংস এনেছো? এটা গরুর মাংস। অত প্রশ্ন করছো কেন? সকল মাংসের স্বাদই তো এক। এই মাংস যারই হোক না কেন, তোমরা এটা খেয়ে নাও, একই স্বাদ পাবে। কারণ এই মাংস খেতে খেতেই আমরা এত বড় হয়েছি। প্রশ্ন না করে মাংস খেয়ে নাও। না, তুমি যতই বলো সকল মাংসের স্বাদ এক, আমরা এই মাংস খেতে পারবো না। তোমাকে কতদিন বলেছি আমার মানুষের মাংস খেতে ইচ্ছা করে। মানুষের মাংস খাবার আমার স্বাদ জাগে। এই সকল মাংসের স্বাদ আমার নেওয়া হয়ে গেছে। আমি এখন মানুষের মাংস খাবো। আমাকে যেখান থেকে পারো মানুষের মাংস এনে দাও। মানুষের মাংস তো খুবই দুর্লভ ব্যাপার, এটা কোথায় পাবে? কিন্তু বাচ্চাদের বায়নার কাছে নিরুপায় হয়ে মা পাখি আবার ছুটে চলল সেই অজানার উদ্দেশ্যে। আর বাচ্চা দুটি তাকিয়ে রইল অবিরাম দৃষ্টিতে তার মায়ের অপেক্ষায়। কিছু সময় পরে তার মা আবার আরেক টুকরো মাংস নিয়ে এসেছিল। তাই নিয়ে বাচ্চাদের সাথে আবার কথোপকথন হচ্ছিল তাদের। এই নাও, এই মাংসটুকু খেয়ে নাও, এবার আর ঝামেলা করো না। যেই মাংসই হোক এটা খেয়ে নাও। আবার এটা কিসের মাংস আনলে? এটা তো শুকরের মাংস, আমি দেখতেই পাচ্ছি। এই মাংসের স্বাদ তো আমি আগে নিয়েছি। তোমাকে না বলেছি আমি এই মাংস খাবো না? আমাকে মানুষের মাংস এনে দাও। এই মাংস আমার স্বাদ লাগে না। যদি মানুষের মাংস আনতে পারো তো আনো, না হলে আমি না খেয়েই থাকবো। মাংস ফেলে দিয়ে তার মা তাদেরকে বলল, যেহেতু তোমাদের মানুষের মাংস খাবারই শখ, তাহলে চলো আমার সাথে। এটা বলে মা পাখি তার বাচ্চা দুটোকে নিয়ে চলে গেল একটা মসজিদের সামনে এবং মুখে করে নিয়ে আসলো ফেলে দেওয়া সেই শুকরের মাংসটুকু। এই মসজিদের সামনে কী উদ্দেশ্যে সেই শুকরের মাংসটুকু রেখে গেল তা একমাত্র ওই মা পাখিটাই বলতে পারবে। তার বাচ্চা দুটো শুধু হতবাক হয়ে
দেখছিল যে তার মা কি করে। তারপর তাদেরকে নিয়ে গেল ওই মন্দিরের পাশে এবং তাদেরকে ওখানে নিয়েও সেই ফেলে দেওয়া গরুর মাংসটুকু ওই মন্দিরের সামনে ফেলে রেখে আসলো। বাচ্চা দুটো ওখানেও হতবাক হয়ে দেখছিল যে মা কি করছে। মসজিদের সামনে শুকুরের মাংস দেখতে পেয়ে সকালেই জনগণ হই হুল্লা শুরু করল। এত বড় অন্যায় কি করে মেনে নেওয়া যায়? মসজিদের সামনে কেন শুকুরের মাংস থাকবে? অন্যদিকে মন্দিরের সামনে গরুর মাংস দেখে জনগণ হই হুল্লা শুরু করল, কারণ গরু ছিল হিন্দুদের দেবতা। কেন এই মাংস মসজিদের সামনে ফেলে রাখা হলো? এই নিয়ে বিকাল গড়াতে না গড়াতেই মসজিদের সামনে থেকে ঢাল তলোয়ার লাঠি নিয়ে একদল নেমে পড়ল জিহাদের উদ্দেশ্যে। অন্যদিকে মন্দিরের পাশ থেকেও মানুষ নামতে শুরু করল ঢাল তলোয়ার আর বন্দুক নিয়ে। শুরু হয়ে গেল দুই পক্ষের ভিতরে মারামারি, দাও কাটাকাটি। শত শত মানুষ প্রাণ দিল সেই বটমূলে। শত শত লাশের স্তূপ পড়ে রইল মন্দির মসজিদ এর সামনে, শুধুমাত্র ধর্মযুদ্ধের জন্য। কারোর মাথা, কারো দেহ, কারো ফুসফুস, কারো বা মাংসপিণ্ড। এই অবস্থা শুধু দেখে কিছুই বুঝতে পারেনি বাচ্চাগুলো। শুধু শিক্ষা হিসাবে তার মা তাদেরকে আবার ডেকে আনলো এবং এই মানুষের মাংসগুলো নিয়ে ওদের সামনে হাজির করল। তোমাদের না মানুষের মাংস খাবার ইচ্ছা ছিল? এই নাও, তোমাদের কত মাংস খেতে হবে, সব মাংস তোমরা এখন খেতে পারো, যেইখানের মাংস তোমাদের পছন্দ হয়। কিন্তু মা, আমরা তো এত মাংস চাইনি, তুমি এত মাংস কি করে জোগাড় করলে এই অল্প সময়ের মধ্যে? আর সেদিন আমাদেরকে এক মন্দির আর এক মসজিদের কাছে নিয়ে গিয়েছিলে, আর আমাদের ফেলে দেওয়া মাংসটুকু দুটো ওই দুই মসজিদ মন্দিরের সামনে ফেলে রেখে এসেছিলে, তারও বা কি কারণ ছিল আমাদেরকে একটু বুঝিয়ে বলো। তোমরা না চেয়েছিলে মানুষের মতো শক্তিশালী আর মানুষের মতো বুদ্ধিমান হবে ওই মানুষের মাংস খেয়ে? তাই তোমাদের দেখাতে নিয়ে গিয়েছিলাম যে মানুষ কতটা বুদ্ধিমান দেখে নাও, যা একটা প্রাণীর বুদ্ধির কাছেই হেরে যায়। মানব জাতি এক অদ্ভুত প্রাণী, তারা নিজেরা বেঁচে থাকার জন্য নিজেদেরকেই হত্যা করে, নিজেরাই তাদের ধর্মযুদ্ধে বেঁচে নেয় ভিন্ন ভিন্ন পথ, আবার দাবি করে তারাই নাকি সব থেকে শ্রেষ্ঠ এবং উন্নত জীব। মানুষ হয়ে তারা গর্ববোধ করে এবং মানুষ হয়ে বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে 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 কখন যে তারা অমানুষ হয়ে যায় তারা সেটা ভুলে যায়, যার জন্য এক টুকরো মাংসের বিনিময়ে তারা হাজার হাজার জীবন দিতে প্রস্তুত থাকে। প্রাণীরা সকল মাংস খেতে পারে, কিন্তু মানুষ সব মাংস খেতে পারে না, তাদের ধর্মের বালাইয়ে। তাই এক টুকরো মাংসের কাছে তাদের মনুষ্যত্ব হার মেনে যায়। ধর্ম থাকে ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, আর মানুষ থাকে মানুষের জায়গায়। মা, মানুষের ভিতরে ধর্ম নিয়ে এত যুদ্ধ, এই যদি জানতাম তোমার এত অভিজ্ঞতা, তোমার এত বুদ্ধি, আমরা কখনোই মানুষের মাংস খেতে যেতাম না। মানুষের মাংস সকল মাংসের থেকে ঘৃণিত, আমরা আর তোমার কাছে অন্যায়ভাবে বায়না ধরব না। কেন বায়না ধরবে না আমার লক্ষ্মী সোনারা? তোমাদের জন্য সকল বায়না পূরণ করতে আমি রাজি। তবে একটা কথা মনে রাখবে, মানুষ থেকে সবসময় দূরে থাকবে। পৃথিবীতে সবচেয়ে ভয়ানক প্রাণী মানুষ, এরা সবসময় ধ্বংসলীলায় মেতে থাকে। মায়ের এমন জ্ঞান গর্ব কথা শুনতে শুনতে
তাদের মানুষ সম্বন্ধে ধারণা নিতে আর একটুকু বাকি রইল না। তারা তাদের মতো সচেতন হয়ে রইল।